नागरजोले प्रदीप दत्तेर स्टेशनारी सामग्रीर दोकाने चुरी, नगद अर्थ सह समस्त मूल्यवान सामग्री चोरेर दल चुरी करे निये गेछे। घटना मंगलवार सम्भवत गभीर राते कोनो एक समय। पुलिशेर उपर आस्था हारियेछेन चुरी हुआ दोकानेर मालिक। ढीलछोड़ा दूरत्वे बरतला पुलिस फाड़ी, এর মধ্যে ফারির পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানানোর ঢঙ্গে নাগেরজোলা ট্রাফিক পুলিশ স্ট্যান্ড সংলগ্ন প্রদীপ দত্তের স্টেশনারি সামগ্রীর দোকানে চোরের দল চুরিকাণ্ড সংঘটিত করল। মঙ্গলবার গভীর রাতে সম্ভবত কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে। রাতে ঠিকঠাক দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন দোকান মালিক। এর মধ্যে দোকানের রড কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল দোকানের সমস্ত মূল্যবান সামগ্রী ও দোকানে মজুদ থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এর আগেও সংশ্লিষ্ট এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ সেসব চুরির ঘটনায় কুল কিনারা করতে পারেনি। তাতেই পুলিশের উপর আস্থা হারিয়েছেন চুরি হওয়া দোকানের মালিক। তবে চোর অন্যান্য কি কি সামগ্রী চুরি করে নিয়ে গেছে, উদ্বিগ্ন দোকান মালিক এখনো সেসব ঠিকঠাক হিসেব নিকাশ করে বলতে পারছেন না। স্বভাবতই এই চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকার অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় সাধারণের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। উপরন্তু এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সাধারণের পুলিশের কাজকর্মের উপর বেজায় বিরক্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।